নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা লাউয়ের রেসিপি এনেছি। বাড়িতে অনেকেই আছে যারা হালকা করে বা কম মশলা দিয়ে লাউ রান্না করলে একদম খেতে চান না, তাদের কথা ভেবে আপনি একাদিন কিন্তু এইভাবে লাউ রেসিপি তৈরি করতে পারেন। তারা কিন্তু চেটে বুটে খেয়ে নেবে এইভাবে লাউ রান্না করলে। তো বন্ধুরা, প্রথমে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। এখানে একটু তেল বেশি দিতে হবে বন্ধুরা, সর্ষের তেলে রান্না করতে পারলে টেস্ট কিন্তু আরও ভালো হবে। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু বন্ধুরা মিষ্টির জন্য দিচ্ছি না, আর দিচ্ছি 2 তেজপাতা, আর স্বাদ মতো একটু শুকনো লঙ্কা দেবেন, 2-3টে পর্যন্ত দেওয়া যাবে, আমি এখানে 1টা দিলাম। তো যেটা বলছিলাম বন্ধুরা, এই চিনিটা কিন্তু মানে খাবারে মিষ্টি বাড়ানোর জন্য দিচ্ছি না, এটা ফ্লেভারটা ভালো আসবে এবং সেই সঙ্গে তরকারির কালারটাও খুব ভালো আসবে ক্যারামেল তৈরি হওয়ার কারণে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং চিনিটা একেবারে লাল হয়ে ফুলে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর দেখুন, ঠিক যখন এইরকম একটা কালার চলে আসবে এর মধ্যে দেব কুচানো পেঁয়াজ। এখানে আমি 2 মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। এবারে এটা একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত এবং কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তেল যেহেতু ভালো করে গরম রয়েছে আর ক্যারামেলটাও আছে, পেঁয়াজটার কালার খুব তাড়াতাড়ি পাল্টে যাবে, দেখতেই পেলেন, কয়েক সেকেন্ডের মধ্যে পাল্টে যাবে। এবার আমি এর মধ্যে বন্ধুরা অ্যাড করব একেবারে রেসিপির স্বাদ মতো নুন, প্রায় 1 চা চামচের কাছাকাছি নুন দিয়ে দিলাম। আর 2 মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করব, খুব বেশি এখানে আলু ফ্রাই করতে যাওয়ার দরকার নেই। আর পেঁয়াজ তো অলরেডি সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর 1 মাঝারি সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, এখানেও খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। তো বন্ধুরা, এরপরে আমি এর মধ্যে একটা বাটা মশলা এবং কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো বাটা মশলাটা আমি এখানে কী দিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই, আমি অলরেডি বেটে রেখেছি। দিয়েছিলাম বন্ধুরা 15 কোয়া রসুন, স্বাদ মতো একটু শুকনো লঙ্কা, আর আদা কুচিও দেখুন রসুনের প্রায় সমান, এবং আদাটাকে ছোট ছোট করে কুচিয়ে নিলে বাড়তে সুবিধে হবে। আর নিয়েছি বন্ধুরা 1.5 চা চামচ গোটা জিরে, এটাকে জল দিয়ে একেবারে মিহি করে কিন্তু বাড়তে হবে। যত মিহি করে বাড়বেন তত খেতে ভালো লাগবে, মানে রেসিপিটা গ্রেভিটা মুখে খুব ভালো লাগবে, আর শিল নোড়ায় বাটলে তার টেস্ট কিন্তু বেশ অন্যরকম হয়। তো মশলাটা বেটে আমি এই কড়াইতে দেখুন দিয়ে দিলাম। এবারে বলেছিলাম গুঁড়ো মশলা অ্যাড করব, দেখুন 1 চা চামচের প্রায় 1/4 ভাগ হলুদ গুঁড়ো দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি একটু কালারের জন্য দিয়েছি, এটা একেবারে অপশনাল, আপনি নাও দিতে পারেন। এবারে বন্ধুরা এটাকে একটু কষাতে হবে। তো শুকনো গুঁড়ো মশলা যখনই অ্যাড করবেন তখন যদি একটু জল দিয়ে মশলাটাকে কষাতে পারেন তাহলে কিন্তু রেসিপির টেস্ট বহুগুণ বেড়ে যায়, তবে সময়টা একটু বেশি তো লাগবেই সেক্ষেত্রে। তো আমি শিলে যে বেটেছিলাম মশলাটা সেইখান থেকে ধুয়ে 1 কাপ মতো, একটা ছোটো চায়ের কাপের 1 কাপ মতো জল আমি ধুয়ে রেখেছি সেখান থেকে, সেই জলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকটা জল হয়ে গেছে দেখতে পাচ্ছেন, মশলাটাকে কিন্তু জলটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত কষাতে হবে। আলুটা যেহেতু বন্ধুরা পুরোপুরি শক্ত রয়েছে, একটু ঢাকা দিয়ে দিলে আলুটাও সেদ্ধ হবে, আলুর ভেতরে মশলা খুব ভালো করে ঢুকবে, সেই জন্য 10 মিনিট ফ্লেমটাকে একেবারে কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মানে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন নিচে বসে যাচ্ছে কি না। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন জলটা অলরেডি কিছুটা শুকনো হয়ে গেছে। এবার এই মশলাটাকে বন্ধুরা কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বেরোচ্ছে আর জলটা পুরোপুরি কিন্তু শুকিয়ে যাবে। তো এই সময়টা আপনি ফ্লেমটা বাড়িয়ে রাখবেন, যদি দেখেন কড়াইতে লেগে যাচ্ছে তাহলে অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে ভালো করে খুন্তি দিয়ে নিচের অংশটা তুলে নেবেন। কোনোভাবেই মশলা পুড়ে গেলে কিন্তু রেসিপির টেস্ট একেবারে খারাপ হয়ে যাবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন ফ্লেমটা নিজের দরকার মতো কমাবেন বাড়াবেন। আমি কয়েক সেকেন্ড খুন্তি নাড়া বন্ধ করে আপনাদের দেখাচ্ছি, দেখুন এইরকমভাবে ঠিক তেল ফুটে ওপরের দিকে উঠে বেরোবে, তবেই বুঝবেন যে এই রেসিপির জন্য মশলাটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 মাঝারি সাইজের লাউ। তো এখানে লাউটাকে এরকম বড় বড় করে পিস করবেন। অনেকের মনে হতে পারে যে এইভাবে লাউ রান্না করলে লাউয়ের ভেতরে মশলা ঢুকবে না, একেবারেই নয়, একবার ট্রাই করবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ গুঁড়ো মশলা। এখানে এই গুঁড়ো মশলাটা বন্ধুরা রোস্টেড বলতে গোটা 3-4টে এলাচ আর 3-4টে লবঙ্গ, স্বাদ মতো একটু গোলমরিচ, আর ছোট্ট ছোট্ট 2টো দারচিনি স্টিককে কড়াইতে, শুকনো কড়াইতে হালকা নেড়ে আমি
একটু এটা গুঁড়ো করে নিয়েছি। তো লাউটা দেওয়ার পরে বন্ধুরা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে, বেশিক্ষণ কষাতে যাওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। এখানে জল দিচ্ছি 1/2 লিটার মতো, আপনি একটু কম একটু বেশি করতে পারেন, তবে অতিরিক্ত জল যেমন দেবেন না, আবার একেবারে কম দিলেও কিন্তু লাউয়ের ভেতরে মশলা ঢুকবে না। তো মোটামুটি এখানে 500 থেকে 600 ml জল দিয়ে দিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে লাউটা সঙ্গে জলটা মিশে ভেসে থাকবে লাউটা উপরের দিকে। মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দিচ্ছি লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি বন্ধুরা। এবারে যেটা করব, এই লাউটাকে উপরের দিকে যেটা ভেসে আছে বন্ধুরা, মশলা তো ভালো করে ঢুকবে না, সেজন্য একটু উল্টে দিতে হবে এটাকে। উল্টে দেওয়ার পরে আরও 20 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিন একেবারে লো ফ্লেমে। 20 মিনিট কেন বন্ধুরা, একটু সময়টা কমও হতে পারে, খেয়াল রাখবেন লাউটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। 15 থেকে 20 মিনিট হলে লাউটা কিন্তু ভালো করে সেদ্ধ হয় এবং মশলাটাও বেশ ভালো করে ঢুকে যায়। এই সময় একটু নাড়াচাড়া করুন এবং একবার চেক করে নিন যে লাউটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সহজেই লাউটা কিন্তু কেটে বেরিয়ে এলো, মানে একেবারে পারফেক্টভাবে লাউটা সেদ্ধ হয়েছে, দেখতেও দুর্দান্ত হয়েছে দেখতে পাচ্ছেন। এই সময় জাস্ট কয়েক দানা একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশ সুন্দর আসবে। এবার চিনি দেওয়ার পর হাই ফ্লেমে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিন এবং বন্ধ করে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিন 5 মিনিট একেবারে স্ট্যান্ডিং টাইমে, মানে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট। তাতে করে কি হবে, লাউ আলুর মধ্যে মশলাটা আরও ভালো করে ভেতরে ঢুকবে, প্রত্যেকটা লাউ খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন, তাহলে যে লাউ খায় না আমার মনে হয় সেও যেটে পুটে খাবে এরকম একটা লাউয়ের রেসিপি। তো 5 মিনিট পরে বন্ধুরা দেখুন দেখতে ঠিক এইরকম হয়েছে। এই সময় এবার গরম গরম এটাকে আপনি ভাতের সঙ্গে সার্ভ করুন। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি, সবাই খুব ভালো থাকবেন।